সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আনন্দধ্বনির পর্বটি। বিশ্ব বরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ডালি নিয়ে সাজিয়েছি আজকের এই অনুষ্ঠান। রয়েছে পূজা পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান, এবং সেই সঙ্গে থাকছেন আপনারা। সবসময় একটা কথাই বলে থাকি যে আপনাদের ভালোবাসাই আমাদের চলার পথের পাথেয়, তাই সময় নষ্ট না করে আসুন চলে যাই আজকের সরাসরি রাবীন্দ্রিক অনুষ্ঠানে। বরিশ ও ধরাম আছে শান্তিরও বাড়ি, গানখানি সম্পর্কে একটু জানিয়ে রাখি। পূজা পর্যায়ের গান, রাগ ভৈরবী তাল ত্রিতাল। কবিগুরু 23 বছর বয়সে গানখানি রচনা করেন। আদি ব্রাহ্ম সমাজ মন্দিরে 1291 সালের নববর্ষ উৎসবে গীত, স্বরলিপিকার কাঙালি চরণ সেন। চলে যাই গানে। শুষ্ক হৃদয় লো
তন প্রাণ দাও প্রাণ সখা। গানখানি সম্পর্কে একটু জানিয়ে রাখি, পূজা পর্যায়ের গান। কবিগুরু 26 বছর বয়সে গানখানি রচনা করেন নাচারি টরির আগাশ্রিত তাল থামার। স্বরলিপিকার কাঙালি চরণ সেন। চলে যাই গানে। মানে না মানা প্রেম পর্যায়ের গান, ভৈরবী রাগাশ্রিত তাল দাত্রা। কবিগুরু 48 বছর বয়সে গানখানি রচনা করেন প্রায়শ্চিত্ত নাটকে রামচন্দ্রের সভায় নটীর গান। স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলে যাই গানে। ও যে মানে না
আজকের এই রাবীন্দ্রিক অনুষ্ঠানটি এতটা মাদকতায় ভরে হয়তো উঠত না যদি না যন্ত্রশিল্পী দাদারা এতটা অসাধারণ সঙ্গত করতেন। আসুন আজকে আলাপ করিয়ে নিই সেই যন্ত্রশিল্পী দাদাদের সঙ্গে, সেই সুরের ভেলার কান্ডারীদের সঙ্গে, যাদের সঙ্গত ছাড়া এই পরিবেশন কখনোই সম্ভব হতো না। সিনথেসাইজারে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ সৌগত দা, সৌগত ভট্টাচার্য। পারকাশনে রয়েছেন আরও আরেকজন কাছের বন্ধু তরুণদা, তরুণ দাস। এবং তালবাদ্যে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ আশিস দা, আশিস পাত্র। অনেক দিয়েছো নাক, গানখানি সম্পর্কে একটু জানিয়ে রাখি। এটি পূজা পর্যায়ের গান, আশাবরী ভৈরবী রাগাশ্রিত তাল ত্রিতাল। কবিগুরু 25 বছর বয়সে গানখানি রচনা করেন, রচনাকাল ফেব্রুয়ারি মাস 1887 সাল। গানটি গ্রামোফোন কোম্পানি থেকে বলাই দাস শীলের কণ্ঠে প্রথম রেকর্ড রূপে প্রকাশিত হয়। গ্রামোফোন কোম্পানি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বকণ্ঠে গানখানি পরিবেশন করেন। স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী এবং কাঙালি চরণ সেন। Oh.
সবাইকে আরো আরেকবার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানিয়ে আজকের মতন আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার।